দেখুন, যারা বই পড়ে এবং যারা বই পড়ে না তাদের মধ্যে কিন্তু একটি পার্থক্য তৈরি হয়ে যায় ছাত্র জীবনে। এদিক থেকে মার্ক টোয়েনের এই উক্তিটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। মার্ক টোয়েন বলেছেন, বই পড়ার অভ্যাস নেই আর পড়তে জানে না এমন লোকের মধ্যে কোনো পার্থক্য নেই। কথাটি অনেকাংশেই সত্য, কারণ আমরা দেখেছি যে যারা ছাত্র জীবনে যারা বই পড়ে তারা কিন্তু ছোটোবেলা থেকেই কিছুটা ভিন্ন হয়, অন্যদের থেকেই তারা ভিন্ন হয়। বিভিন্ন কবি সাহিত্যিকের বই বা বিভিন্ন মোটিভেশনাল বই যারা পড়েন, এবং অনেকে আছেন যে রিলিজিয়াস মাইন্ডের, তারা বিভিন্ন ধরনের ধর্মীয় গ্রন্থ পড়েন, তাদের মেন্টালিটি কিন্তু সেই ছোটোবেলা থেকেই বেশ ডিফারেন্ট আকারে তৈরি হয়, এবং তাদের চিন্তা চেতনা এবং তাদের যে ম্যাচিউরিটি সেটা কিন্তু অনেক আগেই কিন্তু চলে আসে। তো এই কারণেই বই পড়ার অভ্যাস থাকলে সে অনেক জায়গায় থেকে তার পার্থক্য ক্রমাগতভাবে তৈরি হতে থাকে। তো যেহেতু এখন আধুনিক যুগ, এখন বইয়ের যে হার্ড কপি বই এটা পড়ার জন্য যে ধৈর্য বা যে সময় সেটা কিন্তু এখন আমাদের ছাত্রছাত্রীদেরও নাই, আবার এমনি যারা বয়োজ্যেষ্ঠ তাদেরও কিন্তু সেটা সম্ভব হচ্ছে না। এর মধ্যে পিডিএফ বইটা পড়া যেতে পারে, যদি কারো সম্ভব হয় তাহলে পিডিএফ বইটা পড়া যেতে পারে, অথবা একটি বইয়ের কয়েকটি অংশে ভাগ করে ক্ষুদ্র ক্ষুদ্র আকারেও সেই বইগুলো পড়ে শেষ করা যেতে পারে। তবে এই কথা সত্য যে বই পড়ার কোনো বিকল্প নেই, বই পড়তে হবে, সেটা পিডিএফ বুক হতে পারে অথবা হার্ড কপি বুক হতে পারে, যে কোনো বই হলেই চলবে, বাট পড়তে হবে, এটাই সত্য। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।